মাথা থাকলে মাথা ব্যথা করবেই, এ নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। তারপরেও মাথা যেহেতু আমার, ব্যথাটাও আমার, চিন্তাটাও আমার, এই জন্য একটু চা খাবো, আর খাবো রেডি চা। অনেক বেশি মাথা ব্যথা করছে, সারা রাত ঘুম হয় নাই, চাইনিজ নিউ ইয়ারের পটকার শব্দে আমার মাথার মধ্যেও পটকা ফুটছে এখন। তো কথা বলতে বলতে আজকে আপনাদের সাথে ব্লগটাই শুরু করা হয় নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার, আমি মেজবা সিদ্দিক। তো আজকে আমি কি করব সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করি। আজকে চা পাতি দিয়ে ইলিশ মাছ কাটব, এর আগে বটি দিয়ে কিভাবে ইলিশ মাছ কেটেছি সেটাও শেয়ার করেছি আপনাদের সাথে, আর রান্না করব এই মজার রান্নাটা। তো এই সব কিছু দেখতে হলে কিন্তু আমার ব্লগে আমার সাথেই থাকতে হবে। আমি জানি আমার সুইট ভিউয়ার্সরা আমাকে অনেক ভালোবাসেন, তা আমি ইলিশ মাছটাকে আঁশ ছাড়িয়ে রেডি করে রেখেছি। তার আগে চাটা খেয়ে নিই, প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথা থাকলে ব্যথা করবে এটা যেমন সত্যি, ব্যথা সারানোর কাজটাও কিন্তু আমাকেই করতে হবে, তাই না? চা খেয়ে চলে আসলাম কিচেনে। তো আমি এখন ইলিশ মাছটাকে কাটবো, আর ইলিশ মাছটাকে কাটার জন্য আগে হচ্ছে যে কিচেন ছুরি দিয়ে খুব ভালোভাবে এই মোটা কাটাগুলোকে কেটে নিব। আমি এর আগে যে বটি দিয়ে ইলিশ মাছ কেটেছি সেটার লিঙ্কটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, যারা দেখেন নাই তারা চাইলে দেখে নিতে পারেন। যখন প্রথম সংসার শুরু করেছি তখন মাছ কাটাটা ছিল অনেক ভয়ঙ্কর একটা বিষয়। তো ধীরে ধীরে সব কাজে এখন শিখে যাচ্ছি, আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে। এখন দিনের বেলা এখনও পটকা ফুটছে, আসলে জানি না এই কয়েকদিন কিভাবে কাটবে আমাদের। গতকাল রাতেও রুফায়দা ঘুমাইতে পারে নাই, প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত পটকার শব্দ, বাবু খুব অস্থির করেছে, আসলে অনেক বেশি শব্দ। আর ইলিশ মাছের এই লেজটাকে আমি একটু ডিজাইন করে কেটে নিব, যেহেতু আমি মাছটাকে একটু ডিজাইন করেই সাজাবো রান্নার পরে, এই কারণে লেজটাকেও একটু ডিজাইন করে কাটছি আমি। কেউ চাইলে পুরো লেজটাও কেটে ফেলতে পারেন। আমাদের গ্রামে ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন দেখতাম ইলিশ মাছের তেমন কিছুই ফেলতো না, ইলিশ মাছের নাকি সবই খাওয়া যায়। তো তখনকার আসলে খাবারের স্বাদ ছিল ভিন্ন, তখনকার মানুষের রান্নারও স্টাইল ছিল ভিন্ন। আমরা হয়তো এভাবে রান্না করতে পারবো না বা পারি না, আমি অনেকেই হয়তো পারেন। তো আমি মাছটাকে কেটে নিই, কেটে ধুয়ে পরিষ্কার করে আজকে আমি কেমন মজা করে রান্না করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে। Thank you.
এটাকে ধুয়ে নেওয়া শেষ। তো এখন করলা ভাজি উঠাই দিব। খুবই সাধারণভাবে করলা ভাজি করব আমি। করলার একটা তিতা ভাব থাকে, এই জন্য অনেকেই করলাটা খেতে চান না। তো তাদের জন্য একটা ছোট্ট টিপস দিই, যারা তিতার জন্য করলা খান না তারা করলাটাকে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে কাটবেন। কেটে একটা চালনির উপর যদি একটু লবণ মাখিয়ে রেখে দেন তাহলে নিচে দেখবেন করলার তিতা রসটা পড়ে গিয়েছে। তিতার জন্যই কিন্তু করলাটা খেতে হয়, এবং করলা খেলে শরীরের ব্যথা দূর হয়ে যায়, ডায়াবেটিস রুগীদের জন্য অনেক উপকার। নট অনলি ডায়াবেটিস রুগী, সবার জন্যই করলাটা অনেক উপকারী একটা খাবার। তারপরেও যারা একেবারেই তিতার জন্য খান না তাদের জন্য এই টিপসটা। কিন্তু আমি বলবো ভালো জিনিসের কিন্তু একটু কঠিন কিছু থেকেই যায়, তো এই কঠিনটাকেই আপন করতে হবে নিজের শরীরের ভালোর জন্য। তাই আশা করব আমার সুইট ভিউয়ার্সরা যারা করলা খান না তারা আজ থেকেই করলা খাওয়া শুরু করবেন, আর প্রথম প্রথম খেতে একটু কষ্ট হলে করলার তিতাটা এইভাবে বের করে রান্না করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি চুলায়। খুবই সিম্পলভাবে করলা ভাজিটা করব, আর করলা ভাজিটা যতটা কম পারা যায় কড়া করে খাওয়াটাই ভালো, কিন্তু আমি আজকে একটু কড়া করেই ভাজি করব। মাঝে মাঝে একটু কড়া খাবার খেতে কিন্তু ভালোই লাগে। করলা ভাজিটাকে অপর চুলায় পার করে দিয়ে এখন ইলিশ মাছটাকে রান্না করব। ইলিশ মাছটাকে রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্নার একটা ছোট্ট টিপস দেই আপনাদেরকে, যারা হচ্ছে যে ইলিশ মাছের অরিজিনাল গন্ধটা পেতে চান তারা ইলিশ মাছ রান্নার সময় কখনোই হচ্ছে জিরার গুঁড়া বা আদা রসুন বাটাটা ব্যবহার করবেন না। আদা রসুন বাটা আর জিরার গুঁড়া ব্যবহার করলে ইলিশ মাছের ফ্লেভারটা চলে যায়। ইলিশ মাছের কিন্তু নিজেরই একটা অনেক সুস্বাদু গন্ধ থাকে, আর এই গন্ধটা ধরে রাখতে হলেই আদা রসুন বাটাটা ইলিশ মাছ রান্নার সময় দিবেন না। যদিও কেউ দিতে চান তাহলেও খুবই সামান্য পরিমাণের আদা রসুন বাটা বা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, খুবই অল্প হতে হবে সেটা। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। যেহেতু আমি একবারে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব তাই এই মশলাটাকে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। মশলাটাকে ম্যাশ করার পরে মাছগুলোকে সুন্দরভাবে মশলার উপর বসিয়ে দিচ্ছি আমি। এটা যে যেভাবে চান, যে মশলা যদি আগে কেউ কষিয়ে নিয়ে রান্না করতে চান সেভাবেও রান্না করতে পারেন, তা আমার এভাবেই ভালো লাগে। টমেটো দিয়ে দিচ্ছি আমি, আর রুফায়দার বাবাও এই রান্নাটা এইভাবেই খুব পছন্দ করে। টমেটোগুলোকেও একটু সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিব বরবটি, বরবটিটাকে উপরে দিয়ে দিলাম। আমি ফ্রোজেন বরবটি ব্যবহার করছি, টাটকাটা পাইলে তো অবশ্যই আপনারা টাটকাটাই ব্যবহার করবেন। পানি দিয়ে দিলাম, এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, তো ইলিশ মাছটা হতে থাক, আর এই ফাঁকে আমি রুফায়দার জন্য একটু খাবার রেডি করব, তো সেটাও শেয়ার করি আপনাদের সাথে। আমি রুফায়দার জন্য ফ্রুটস পিউরি করব। ওকে আমি কিন্তু ফ্রুটস পিউরি বা ভেজিটেবল পিউরিটা প্রায় প্রতিদিনই খাওয়াই, কখনো গাজর কখনো হচ্ছে বিভিন্ন ধরনের ফল, এগুলো আসলে ওকে আমি মিষ্টি লাউয়ের পিউরি এগুলো আমি বাবুকে সবসময়ই খাওয়াই। তো আজকে ওকে স্ট্রবেরি আর বানানাটা দিচ্ছি, এর আগের দিনও আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডিফারেন্ট কিছু ফল দিয়ে। বাচ্চারা যারা ফল খেতে চায় না বা বিভিন্ন ধরনের ফল একসাথে খেতে চায় না তাদেরকে এভাবে দিতে পারেন। তো তার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, সব বাচ্চা কিন্তু সব খাবার কখনোই স্যুট করে না। যদি আপনার বাচ্চার কোনো খাবারে অ্যালার্জি থাকে তো দেওয়ার আগে অবশ্যই অল্প অল্প করে দিয়ে ট্রাই করবেন। আমার রুফায়দার স্যুট করে তাই আমি দেই। ডিফারেন্ট বাচ্চার চাহিদা বা ডিফারেন্ট বাচ্চার ডিফারেন্ট ধরনের খাবার পছন্দ করে, তো এই কারণে বাচ্চাদের খাবার দেওয়ার আগে অবশ্যই একবার হলেও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো আমি রুফায়দাকে খাইয়ে দিব এখন। রুফায়দাকে খাওয়ানো শেষ, আমার রান্নাটাও প্রায় হয়েই গিয়েছে। এখন আমি রান্নাটাকে চুলা থেকে নামিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিব। রান্নার সবচেয়ে বড় সৌন্দর্য কিন্তু রান্নাটাকে গুছিয়ে পরিবেশন করা। রান্নাটা যদি গুছিয়ে পরিবেশন করা যায় তাহলে কিন্তু খুব অল্প রান্না বা
যেরকমই হোক না কেন, দেখতে ভালো হলে সব কিছুই খেতেও ভালো লাগে। পেলে দর্শনধারী, বাদ মে গুণ বিচারী, কথায় আছে তাই না? একটু মজা করলাম আপনাদের সাথে। আমি মাছটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এই যে আমার টেবিলও সাজানো শেষ, করলা ভাজি আর ইলিশ মাছ রান্না করেছি আজকে। রুফাইদার বাবা এক্ষুনি চলে আসবে, আমরা এখন একসাথে লাঞ্চ করব। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ব্লগটা কেমন লাগলো আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লাগলো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।